হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিরিয়াল ক্রিয়েশন ইয়াসমিন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। 4ই আগস্টের বরুণ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এখানে দেখানো হবে তিথি বাড়িতে রবি ঠাকুরের পুজো করতে চলেছে। তিথি স্মরণিতাকে বলে তুমি এই পুজোয় পার্টিসিপেট করবে, নৃত্য পরিবেশন করবে। স্মরণিতা বলে কি, না না আমি ওসব পারবো না। তিথি তখন স্মরণিতাকে রাজি করানোর জন্য বলে তোমার জন্য একটা ডিশ বানিয়েছি লাঞ্চে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই বলে ভাবতে থাকে যে সবাইকে এই পুজোয় পার্টিসিপেট করানোর উপায়। সেই মুহূর্তেই ডাস্টবিনের গাড়ি চলে আসে। কাকিমা তখন পৃথা ব্যানার্জিকে বলে দিদি তুমি যাও ডাস্টবিনটা ফেলে দিয়ে এসো। পৃথা বলে কি, আমি যাব ডাস্টবিন ফেলতে? কাকিমা তখন বলে কাল রাতে বাসন মাজিয়েছে, এই মেয়েটা সবাইকে খুব জ্বালাচ্ছে, পাগল করে তুলবে একেবারে। পৃথা ব্যানার্জি তখন বলে দাঁড়াও তোমার মাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব। তিথি তখন বলে তার আগে আমি আপনার ছেলের নামে পুলিশকে সবটা জানিয়ে দেব। পৃথা বলে কি, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? দূর, আর ভালো লাগে না। এই বলে পৃথা ব্যানার্জি ডাস্টবিনটা ফেলতে যাচ্ছিল, ফেলতে গিয়ে দেখে পচা নুডলস, সবাই জানতে পেরে যায়। তখন সবাই মিলে জিজ্ঞাসা করাতে তিথি সত্যিটা বলেই দেয় যে রুদ্রিক ওর জন্যই নুডলসটা এনেছিল। রুদ্রিকও স্বীকার করে যে হ্যাঁ, তিথির জন্যই আমি ওই নুডলসটা এনেছিলাম কাল রাত্রে। পৃথা তখন বলে বাবা, ভেতরে ভেতরে এত কিছু? কেকা তখন বলে দাঁড়াও আমি নায়রাকে এক্ষুনি বলছি সবটা, বলে সে নায়রাকে ফোনটা করে। কেকা তখন নায়রাকে বলে আচ্ছা তুমি ওদের কাছ থেকে কখন সরে এসেছিলে বলো তো? নায়রা তখন বলে কেন, কি হয়েছে? কেকা তখন সবটা নায়রাকে বলে যে রুদ্রিক কাল রাত্রে পৃথার জন্য নুডলস নিয়ে এসেছিলো। নায়রা তখন ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে তার মনে পড়ে যে হ্যাঁ, সে একবার ওয়াশরুমে গিয়েছিল, তখনই হয়তো যা ঘটার ঘটেছে। নায়রা মনে মনে ভাবতে থাকে যে তিথিকে হয়তো রুদ্রিক ভালোবেসে ফেলেছে। নায়রার দাদা জিৎ তখন আসে, দেখে তিথির চোখগুলো ছলছল করছে। জিৎ তখন বলে যে কি হয়েছে নায়রা, তোকে এমন লাগছে কেন? নায়রা তখন তার দাদা জিৎকে বলে যে তিথি হয়তো রুদ্রিককে ভালোবেসে ফেলেছে, বা রুদ্রিক হয়তো তিথিকে ভালোবেসে ফেলেছে। জিৎ বলে না না, এটা হতেই পারে না, তিথি রুদ্রিককে ভালোবাসবে আর রুদ্রিকের মতো একটা ছেলে তিথিকে ভালোবাসবে, এটা আমার তো মনে হচ্ছে না। কই, আমার তো এমনটা কোনো সময় মনে হয় না। কী যে বলছিস তুই, এই সবটা আমাদের রুদ্রিকের মুখ থেকেই শুনতে হবে। আচ্ছা তুই রেডি হ তো, আমরা রুদ্রিকের সাথে দেখা করতে যাব ওর অফিসে, ওর সাথে কথা বলবো। তারপরেই দেখা যায় রুদ্রিক অফিসে চলে গেছে, আর তিথি সেই মুহূর্তে রুদ্রিককে ফোন করেছে এবং রুদ্রিককে ফোন করে বলে আপনি অফিস থেকে ফেরার সময় তবলা, হারমোনিয়াম, ঘুঙুর এইসব কিনে নিয়ে আসবেন। রুদ্রিক তখন বলে কেন, এসব দিয়ে কী হবে? তিথি তখন বলে যে বাড়িতে রবি ঠাকুরের পুজো হবে, অনুষ্ঠান হবে, তাই এগুলো ছাড়া কি করে হবে, এগুলো লাগবে। রুদ্রিক তখন বলে আমি পারবো না, আমাকে এসব বলো না, এসব করতে আমি পারবো না। তিথি তো নাছোড় বান্দা, সে তো ছাড়বে না। তিথি তখন রুদ্রিককে বলে আজকে দুপুরে আমি আপনাকে নিম বেগুন করে খাওয়াবো, দেখবেন কেমন হয়। রুদ্রিক বলে না ওটার করো না প্লিজ, আমি ওসব খেতে পারবো না, ওইসব বিচ্ছিরি খাবার আমি খাই না, তুমি তো জানো আমার কষ্ট হয়, আমি ওসব খেতে পারবো না। তিথি তখন বলে যে না আনলে তো আপনাকে খেতে হবেই। পাশে সৌভিক ব্যানার্জি আসে এবং রুদ্রিককে বলে কি রে তুই কাকে ফোনে ঘুঙুর, তবলা, হারমোনিয়ামের কথা বলছিস? তিথি তখন রুদ্রিককে বলে আপনার পাশে ওটা কে কথা বলছে, সৌভিক ব্যানার্জি? কই, ওনাকে ফোনটা দিন তো, আমি কথা বলবো ওনার সাথে। সৌভিক ব্যানার্জিকে তিথি বলে জানেন তো আজকে বাড়িতে রবি ঠাকুরের অনুষ্ঠান হবে, পুজো হবে, আপনাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে, ভুলে যাবেন না যেন, আপনিও নাচ করবেন, গান করবেন, আপনিও কিন্তু বাদ যাবেন না। আর রুদ্রিককে বলে আপনার যেন মনে থাকে বাড়িতে কী কী আনার কথা বলেছি, ঘুঙুর, তবলা, হারমোনিয়াম এগুলো যেন অবশ্যই আনা হয়। এই বলে ফোনটা কেটে দেয় তিথি। পৃথা ব্যানার্জি তখন আসে, তিথিকে বলে তুমি কার সাথে কথা বলছো ফোনে? তিথি বলে রুদ্রিকের সাথে কথা বলছি, ঘুঙুর, তবলা, হারমোনিয়াম এইসব আনতে বলছি, এসব তো লাগবে অনুষ্ঠানে। পৃথা বলে তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলেকে বলছো এসব আনতে? তিথি তখন বলে আপনার ছেলে তো কী হয়েছে, আনতে তো ওনাকে হবেই। পৃথা তখন বলে
খুব বার বেড়েছে তোমার, দাঁড়াও আর তো দুটো দিন, দুটো দিন পর তো নায়রা এবাড়ির বউ হয়ে যাবে, তখন তো তোমাকে চলে যেতে হবে। প্রীতি বলে, হ্যাঁ আমি তো চলে যাবই, কিন্তু এই দুটো দিনই আপনাদেরকে সমস্ত রিচুয়াল শিখিয়েই যাব। রিমঝিম তখন সেখানে আসে, বলে মা কি হয়েছে? পিতা তখন বলে, কিছু না, রুদ্রিকের কথা ভাবছি। রিমঝিম বলে, রুদ্রিকের কথা? দাদাভাইয়ের কথা তোমাকে ভাবতে হবে না, ওটা ভাবার জন্য তো তিথি আছে, আর ওদেরকে দেখেই তো মনে হয় যে ওরা রাজ্যটুক। পিতা বলে, কি বললে তুমি? এই বলে আজকের পর্বটা শেষ হয়ে যায়। এরপরে এটাই দেখার যে তিথির কথা শুনে রুদ্রিক তার জন্য ঘুঙুর, হারমোনিয়াম, তবলা এসব আনছে কিনা। তো এটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে সবার আগে বা স্টার জলসার পর্দায়। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের কি কি ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের একজন হয়ে যাও। আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বাই।